আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো হচ্ছে জলপাই আচারের রেসিপি। তো বাজার থেকে জলপাই নিয়ে এসে আমি জলপাইর আগাগুলো কেটে নিয়েছি আর এভাবে চিড়ে চিড়ে সবগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। তো দেখেন, আমি সবগুলো জলপাইকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুবো, এভাবে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা, যেহেতু এগুলো বাহির থেকে আনা হয়, অনেক ধরনের ধুলাবালি থাকে তার মধ্যে। তো ধোয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে জলপাই সাথে পানি, আমি একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে, তারপর এটাকে সেদ্ধ করে নেব। যারা এটাকে চটকিয়ে তারপর হচ্ছে আচার বানাবেন, তাদের জন্য বেশি লবণ সেদ্ধ করতে হবে। তো আমি যেহেতু চটকে করবো না, তো সেই জন্য আমার এটা শক্ত শক্ত থাকলেই সমস্যা নাই। তো এখন দেখে নেব যে কোনটা সেদ্ধ বাকি আছে কি না, তো বাকি থাকলে একটু সেদ্ধ করে তারপর নামাবো। তো দেখতেই পাচ্ছেন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো ভালোভাবে প্রত্যেকটাই সেদ্ধ হয়েছে কিনা আপনারা একটু দেখে নেবেন। এই যে সেদ্ধ করার পর আমি একটা কাটার মধ্যে এটাকে তুলে নিয়েছি যাতে পানিগুলো ঝরে যায়। তো আমি এখন শুকনো ছোলায় 5 ফোড়ন ভেজে নিচ্ছি। তো এটাকে টেলে নিব, টেলে নেওয়ার পর এটাকে হচ্ছে পেস্ট দিতে হবে সাথে শুকনো মরিচ। শুকনো মরিচটাও ভালোভাবে ভেজে নেব, তেলে অবশ্যই তেল দিয়ে না। আমি কড়াইতে সরিষার তেল, তেজপাতা দিয়ে দিয়েছি, তো সাথে রসুন দিয়ে এগুলোকে নাড়াচাড়া জাল করতে হবে। তো চিনি অ্যাড করে চিনির পানি গরম হয়ে যাওয়ার পর আপনারা জলপাইটা দিয়ে দিবেন, দেওয়ার পর ভালোভাবে রান্না করতে হবে। তেলে রাখা সেই মশলার পেস্টগুলো উপর দিয়ে ছিটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল জলপাই রাখা। তো আপনারা খুব সহজে বাসায়টা তৈরি করতে পারবেন এবং বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো আপনাদের জলপাই রাখার খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Pero no, no.